এই ভিডিওটিতে আজ আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর প্রিসিডেন্স অ্যান্ড ডিপেন্ডেন্স নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহারিক দিকগুলি দেখব। হোয়াট ইজ প্রেসিডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্স? এক্সেল 2007 ফর্মুলাস মে কন্টেন প্রেসিডেন্ট অ্যান্ড মে সার্ভ অ্যাজ ডিপেন্ডেন্স টু আদার ফর্মুলাস, অর্থাৎ এক্সেল 2007 সূত্রে নজির থাকতে পারে এবং অন্যান্য সূত্রের উপর নির্ভরশীল হিসেবে কাজ করতে পারে। প্রেসিডেন্টস আর সেলস অর রেঞ্জেস দ্যাট অ্যাফেক্ট দ্য অ্যাক্টিভ সেলস ভ্যালু, অর্থাৎ নজিরগুলি হলো এমন কক্ষ বা ব্যাপ্তি যা সক্রিয় ঘরের মানকে প্রভাবিত করে। ডিপেন্ডেন্টস আর সেলস অর রেঞ্জেস অ্যাফেক্টেড বাই দ্য অ্যাক্টিভ সেলস, নির্ভরশীলরা সক্রিয় কোষ দ্বারা প্রভাবিত কক্ষ বা ব্যাপ্তি। এ সেল অফটেন সার্ভস অ্যাজ বোথ এ প্রেসিডেন্ট অ্যান্ড এ ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটি ঘর প্রায়শই নজির এবং নির্ভরশীল উভয় হিসেবে কাজ করে। এবার আমরা আর একটা কাজ দেখে নিচ্ছি ওয়ার্ড এক্সেলের, সেটা হচ্ছে প্রেসিডেন্টস অ্যান্ড ডিপেন্ডেন্টস। সাপোজ কোশ্চেনটা দেওয়া আছে শো দ্য প্রেসিডেন্টস অ্যান্ড ডিপেন্ডেন্টস অ্যারো, অর্থাৎ এই যে টেবিলটা তৈরি হয়েছে এই টেবিলের মধ্যে যে টোটাল ঘরগুলো বেরিয়েছে এই ঘরগুলোর উপর দেখা যাবে যে এটাই ক্লিক করে আমরা যদি প্রেসিডেন্টস অ্যান্ড ডিপেন্ডেন্টসে ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাবে যে কে কার উপর নির্ভরশীল, অর্থাৎ এই যে 364 সংখ্যাটা এসছে এই 346 সংখ্যাটা কার উপর নির্ভর করছে, এই সবকটা সংখ্যার যোগফল ইকুয়াল টু 364, তাহলে এই 364 এর উপর কে কে নির্ভর করছে মানে টোটালটা, এই টোটাল সংখ্যাটা এসছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পাঁচ মাসের ইউনিটের যোগফল এটা। এবার এই টোটালের উপর কে কে নির্ভর করছে, ডিসকাউন্ট, নেট অ্যামাউন্ট এবং কি গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এ কী আছে এর উপর নির্ভর করছে ডিসকাউন্ট আর নেট অ্যামাউন্ট, আর টোটালের উপর নির্ভর টোটাল নির্ভর করছে এই সংখ্যাগুলোর উপর। তাহলে এটা কি করে করে সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথম আমরা 364টায় ক্লিক করছি, এখান থেকে আমরা চলে যাব কোন ট্যাব, আমরা ট্যাবগুলো দেওয়া আছে এখান থেকে বিভিন্ন ট্যাব আছে সেখান থেকে আমরা চলে যাব ফর্মুলাস, এই ফর্মুলাস ট্যাবে যখনই যাব আমরা দেখতে পাবো সেখান থেকে অপশনগুলো বেরিয়ে আসবে প্রেসিডেন্টস অ্যান্ড ডিপেন্ডেন্টসের, এটাই ক্লিক করার সাথে সাথে আমার সামনে চলে আসবে ট্রেস প্রেসিডেন্টস, এখানে যখনই ক্লিক করছি দেখুন এখানে চলে এসছে সংখ্যাগুলো, অর্থাৎ এরা 3 মার্চে কাকে 364-এর উপর, 364 মানে টোটাল, টোটাল নির্ভর করছে এই বিভিন্ন পাঁচ মাসের উপর। এবার এর উপরে ডিপেন্ডেন্স, এবার ডিপেন্ডেন্স অ্যারোতে যখনই ক্লিক করবো ডিপেন্ডেন্সে যখনই করছি ডিসকাউন্ট, নেট অ্যামাউন্ট এবং এর উপরে গ্র্যান্ড টোটাল, এরা কি হচ্ছে নির্ভর করছে, দেখে নিচ্ছি গ্র্যান্ড টোটাল, তার মানে এরা 3 মারছে এরা 3 খাচ্ছে, অর্থাৎ যে 3 মারে তার উপর নির্ভর করে থাকে যে 3 খায়। এবার এইভাবে কিন্তু পুরোটা বেরিয়ে আসবে, পরের ঘরে যাচ্ছি এখান থেকে প্রেসিডেন্ট ডিপেন্ডেন্ট, তার পরের ঘরে যাচ্ছি প্রেসিডেন্টস ডিপেন্ডেন্টস, প্রেসিডেন্ট ডিপেন্ডেন্টস, পরের ঘরে যাচ্ছি প্রেসিডেন্ট ডিপেন্ডেন্ট, তারপরের ঘরে যাচ্ছি ট্রেস প্রেসিডেন্ট ট্রেস ডিপেন্ডেন্টস, এর পরের ঘরে যাচ্ছি ট্রেস প্রেসিডেন্ট ট্রেস ডিপেন্ডেন্ট। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।